কসগুলো কি করেন ভাই? কসগুলো তো ফ্যাক্টরিতে নিয়ে যাই, কারখানা আছে। সিস্টেমটা তো অনেক সুন্দর। এখান থেকে এখান থেকে এখানে পড়তেছে, এখান থেকে আবার দেখে দাঁড়ান পড়বে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এখান থেকে আবার এখানে পড়ছে। অনেক সুন্দর। কালকে থেকে যে অবস্থা ছিল, মানে গতকালকে থেকে আর কি যে অবস্থা ছিল, আমরা ভাবছিলাম যে শীত অলমোস্ট গন, শীত চলে গেছে। আর আজকে সকালে প্লেন ছাড়াই বের হয়েছি আমরা, তো দেখতেছি এখন 8:30 বাজে, এখনও কুয়াশা যায় নাই। কুয়াশা মনে হচ্ছে সাদেকের রাস্তা আসছি। সালাম আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কোনো প্ল্যান ছাড়াই বাসা থেকে বের হই, তখন হচ্ছে 8:30 বাজে। তখন যে পরিমাণ কুয়াশা ছিল আপনাদেরকে দেখেছি আমি, অনেক কুয়াশা ছিল। কুয়াশার মধ্যে বের হয়ে যাই, কোথায় যাব আসলে আমাদের কোনো ঠিকানা ছিল না, প্ল্যান করি নেই কোনো। হুট করে চলে আসি পাহাড়ের দিকে, পাহাড় বলতেই তো আমাদের এদিকে রামগড়কে বুঝায়, এদিকে চলে আসি। এসে যাওয়ার পথে দেখি একটা রাবার বাগান, ওখানে আমরা দাঁড়াই। দাঁড়ানোর পরে অনেক সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাই। এটা আসলে আমরা ভাবিও নাই যে এত সুন্দর একটা জায়গায় আসব। আর অনেক বেশি সুন্দর লাগে হচ্ছে পাতাগুলো যখন উপর থেকে পড়ে, জিনিসটা অনেক বেশি জোশ লাগে। ভিডিওতে দেখবেন আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ। আমরা সকালে বের হওয়ার সময় অনেক কুয়াশা ছিল, তখন একদম রাস্তা দেখা যাচ্ছে না। আমরা বললাম না 8টার দিকে বের হয়েছি, যখন বের হয়েছি তখন অনেক কুয়াশা ছিল। আমি অনেক দিন প্ল্যান করতেছি আর কি যে কুয়াশার মধ্যে বের হওয়া হচ্ছিল না, আজকে বের হয়েছি, দেখতেছি কুয়াশা। আসলে অন্যদিন দেখছেন আপনারা 8টার দিকে তেমন কুয়াশা থাকে না, আজকে বেশি ছিল কুয়াশা। ভাবছিলাম যে এবার কোথাও যাই আমি রস খাবো, বাট রস খাওয়াটা হলো না। প্ল্যান করার জন্য কাউকে পাই না, আর আমি একা যাওয়াটা পসিবল না, একা যাইতে চাইলেও পারি না। আমার কেমন জানি লাগে একা একা কোথাও ঘুরতে যাওয়া। আজকে আমি চলে আসলাম, আমার পাশে একজন ছিল আরিফ, আর ওকে নিয়ে বের হয়ে যাই, কজ শনিবারে তো আমি বের হই। ভাইজি এখানে থাকেন আপনি? আমাদের বাড়ি এখানে, তবে এখানে থাকি না। যাওয়া দিলে কি পাতাগুলো নিয়ে যান বাসায় নাকি? না না না, এগুলো যে মানুষ এমনি বিকেলবেলা ঘুরতে আসে, হ্যাঁ আগুন দিয়ে দেয়, আগুন দিয়ে দিলে গাছ পুড়ে দেয়, বাড়ি পুড়ে দেয়। আগুন দিবে কেন? আগুন দেওয়া এমনি অহেতুক। এই জন্য আপনি জ্বালিয়ে দিচ্ছেন না? এগুলো গাড়ি না দিলে, হ্যাঁ গাছ গাছালা নষ্ট হয়, উৎপাদন ক্ষতি হয়, কষ্ট হয়। আপনার বাসা এখানে না? তাহলে তো আপনি অনেক উপকার করতেছেন। এগুলো তো আমাদের প্রতি বছরে খরচ হয়। আচ্ছা ভাই, এত ফাতা এখানে, এত ফাতা কই যায়? এগুলো সবগুলো গাছ থেকে ধরে। বুঝলাম তো, এগুলো কে নিয়ে যায়? এগুলো এমনি বৃষ্টি যখন হয়, হ্যাঁ তখন এগুলো পচে যায়। আচ্ছা মানে কেউ নিয়ে যায় না? না কেউ নিয়ে যায় না, সবগুলো নিয়ে যায়, এমনি নিয়ে যায়। নিয়েও কত নিবে? অনেক ফাতা তো না? অনেক ফাতা। এগুলো অনেক সময় আমাদের এখানে তো অন্য অন্য জ্বালায় কিন্তু এগুলো বিক্রি হয়। হুম, এখানে তো এখনো অভাব নাই, লাকড়ির জন্য বিক্রি হয় না। এমনি গ্রামের একটু বেশি এখান নেয় মোটামুটি। ও আচ্ছা, কালকে নাকি ওই ওদিকে 2-3 জায়গায় লাগিয়ে দিচ্ছে আগুন। আগুন লাগা দিচ্ছে জায়গায় না? আগুন লাগা দিলে, হ্যাঁ আমাদের তো সরকারে রেগুলার আপনার যেগুলো দেয় বাড়ি বা মালামাল যেগুলো দেয়, হ্যাঁ এগুলো বছরে 25 দিনে দেয়।
সিজন থেকে লাভ দিবে না, কিন্তু প্রতি বছরে আমরা ভাইয়া শ্রেণী থেকে আসছি, ওনাদের সাথে কথা বলে বুঝলাম আর কি যে এখানে পাতা জমে থাকলে মানুষ এসে এখানে আগুন লাগিয়ে দেয়। আসলে কি আগুন লাগাটা কি ঠিক, আর এখানে আগুন লাগাবে কেন? আসলে মানুষের কমন সেন্স, মানুষ বলতে আমাদেরই, এই তো এগুলা কারা করে, আমরাই তো করি, আমাদের মতো কেউ না কেউ তো করে এগুলা। আজ এই মুরব্বী কি খবর, ভালো আছেন? এখানে কি করতেছেন আপনি? কি এটা কি কোনো কোম্পানির আন্ডারে নাকি সরকারি? সরকারি বেতন দেন আপনাদেরকে? আচ্ছা বেতন দিয়ে রাখছে সরকার, না কত ঝাড়ু দিবেন? না অনেক পাতা ঝাড়ু দিয়ে সবগুলা সমর্পণ হয়ে গিয়েছে। আচ্ছা গাছের গোড়া পরিষ্কার করে দিন শুধু, না নাহলে আগুন লাগলে হ্যাঁ গাছগুলো নষ্ট হয়ে যাবে, চামড়া ফুড়ে যাবে। আগুন লাগাই দেয় না ছেলে, মানুষ লাগাই দেয়, এটা বাজে অবস্থা। আপনার বাসা এখানে না? আপনার বাসা তো এখানে? হ্যাঁ আপনার সরকারের প্রতি মাসের স্যালারি কত আছে আপনাকে? ১৬,৫০০ শুধু যাওয়া দেওয়ার জন্য নাকি সবগুলো দেখাশোনা করেন? সব দেখাশোনা করেন? আপনার কজন আছেন এখানে? আছি অনেক লোক। আচ্ছা আপনারা রসগুলো রসগুলো কি করেন ভাই? সিস্টেমটা তো অনেক সুন্দর, এখান থেকে এখান থেকে এখানে পড়তেছে, এখান থেকে আবার দেখে দাঁড়ান পড়বে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ এখান থেকে আবার এখানে ফুটছে, অনেক সুন্দর। একদম রাবার মতো হয়ে যায়, একবার শক্ত হয়ে যাবে। আপনার হাতে লাগে যখন সেটা পরে গলা গেলে উঠে যাবে, একবার সে গেলে সমস্যা। জামা কাপড় লাগবে আর কি, বালতিটা একটু ফুল ওয়াটার জন্য বালতি এক বালতি তুললে 9 কেজি হয়, এক বালতি 9 কেজি দিলে হয় নাকি? এরকম 9 কেজি না আরো বেশি হইব, 30-35-40 কেজি। এগুলা তোলা হইব, এটা ওই লোহা দিয়ে তুলতে হইব, লাম্বা রড আছে না, রডের বাকি মাটি লাগি দেয়, মাটিগুলো সব দেখা হইব। আর এটা মনে হয় 200 কত টাকা। অনেক দাম, এটা তো সরকারের অনেক বড় সম্পদ। হ্যাঁ বিএনপি থাকাকালীন আসলে 342 টাকা, 342 টাকা ছিল বিএনপি থেকে, আর এখন কত হয়েছে? এখন 200 কত টাকা, দাম তো কমে গেছে। এখন এখন কমে গেছে, কেন বেশি কেন হচ্ছে? এখন 12 টাকা মাল আছে, ওটা তো দেশে ক্ষতি হয়েছে না এটা। ফোন মারে দিছে যে বদ্দা, সাইকেলে করে ওনারা কসগুলো নিয়ে যায়, এখনো নিয়ে যায় নাই, তাই এটা খালি।
बिस्मिल्लाह 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 बिस्मिल्लाह। तेरे नाम से शुरू हुआ तेरे नाम पे खत्म लीला। बिस्मिल्लाह 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 बिस्मिल्लाह। मुश्किलें आसान हुई सारी आफत टल गई। আমি আসার আগে ভাবিও নাই যে এত সুন্দর একটা জায়গার দেখা পাবো। আলহামদুলিল্লাহ অল্প কিছু সময়ের জন্য বের হই, বের হওয়াটা অনেক ভালো লাগছে আমার সব মিলাই আলহামদুলিল্লাহ। ওই পাইলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।